wait, team name গুলো সিটিতে দুই করা টিমের লোক হবে। আছে তোমার কাছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুই টিমের টাই সেট আপ করা আছে। আচ্ছা, সো সিলভারস দেখা যাচ্ছে সিটি সাইডে, অ্যান্ড ওরা নাইফ ফ্রন্ট জিতছে, অ্যান্ড এখন ম্যাপ ব্যান শুরু হবে। ওকে, সো এখন সাইড চুজের জন্য নাইফ হবে, অলসো ইন টার্মস অফ এক্সপিরিয়েন্স। বাট আমরা লাস্ট টাইম সিলভার দিয়ে খেলা দেখছি, অ্যান্ড মানে এই মানে ইটস লাইক নতুন টিম যখনই আসে ইউ ক্যান লাইক নেভার জাজ দেম। লাইক সেদিন যে আমরা খেলা দেখলাম, ওই যে এনআইপি ভার্সেস কাদের খেলা ছিল এটা, ওই যে ওভার টাইমে যেটা গেল, যে হ্যাঁ আলট্রা ভিশাস গেমিং, ওইখানে এনআইপি লাইক আউট অফ নোয়ার দে ওয়ার জাস্ট লাইক রেকিং দেম। সো দেখা যাক এখানে সিলভাররা কি করতে পারে। বাট আমি যদি লাইক আমার ওপিনিয়নে স্কোর লাইনটা এরকম হবে, লাইক 16 ফর এলইউটি অ্যান্ড 12 or 13 ফর সিলভারস। নাইফ রাউন্ড, তারা দুজনই আর কি ছুরিতে শান দিচ্ছে। যাই হোক, এখন আমার কাছে মনে হয় যে টিম সিটিতে থাকবে সেই টিমের উপরই প্রেশার বেশি স্টার্টিং এ, কারণ আমি গতদিন যেগুলো খেলা দেখেছি বাংলাদেশে মানে এই টুর্নামেন্ট গুলোতে, ইনফার্নোতে কেমন জানি বাংলাদেশি টিম গুলো তারা তাদের 13 হয়ে খুবই ভালো স্কোর করে, ইভেন্টুয়ালি 9 এমনকি 10-এর বেশি স্কোরও আমি দেখেছি অ্যাকচুয়ালি টেরো। আমার মনে হয় টেরোদের জন্য পিস্তল রাউন্ডে জেতা সিটিদের চেয়েও বেশি ইম্পর্টেন্ট, কারণ ইনফার্নোর মতো ম্যাপে পিস্তল রাউন্ড থেকে এবং পরবর্তীতে অ্যান্টি ইকো রাউন্ডগুলো জিততে পারা টেরো যে কোনো টিমের জন্য ইম্পর্টেন্ট, স্পেশালি টেরোদের জন্য। এখন দেখা যাক সিটিরা এখান থেকে কী করতে পারে। তবে আমার মনে হয় সিলভার্সদের তাদের উইপন সিলেকশন এবং পজিশন ওয়াইজ আমার মনে হয় সিটি চয়েসটা তাদের জন্য বেটার হয়েছে, এবং আমরা জানি যে ইনফার্নো ম্যাপে অ্যাকচুয়ালি P90 ক্যান বি ভেরি লিথাল অ্যাজ আ উইপন উইপন। অ্যাপার্টমেন্ট থেকে সুন্দর পজিশনে ছিল এবং সে এখনো অ্যাপার্টমেন্টে বেঁচে আছে, সে অ্যাপার্টমেন্ট থেকে জাম্প ডাউন করে অলরেডি একটা প্লেয়ার জমকে পিটে মেরে ফেলেছে। সো হি ইজ নাও লুকিং ইনটু দ্য ব্যালকনি, ব্যালকনিতে প্রবাবলি হি মাইট ইভেন গেট আ কিল, বাট হি ডিডন্ট ম্যানেজ টু গেট দ্য কিল। সাকা অ্যাকচুয়ালি প্রিভেল টু বি দ্য বেটার ওয়ান হিয়ার, 3-4 vs 2, নাও ইটস আ 3-2। ওয়াও ইজ ইন ব্যালকনি অ্যান্ড ওয়ান গাই ইজ ইন পিট, ওয়াও ড্রপ ডাউন ফ্রম ব্যালকনি, হি ওয়েন্ট টু দ্য আর্চ সাইড, দেয়ার ইজ ওয়ান প্লেয়ার, রেড লর্ড ওয়াজ কামিং ফ্রম লাইব্রেরি সাইড, হি ওয়াজ টেকেন ডাউন। Now there is one more city left only, he is on low HP. Saka life ও খুবই কম এবং আমার মনে হয় না he will be able to do anything. Yeah, Saka went down but that doesn't matter, eventually with the time এবং position wise খেলে টেরোরা তারা রাউন্ডটা সিলেক্ট ঠিকই সিকিউর করে নিতে পারলো। আমার মনে হয় ডিটক্স, তুমি যেটা বলতে যাচ্ছিল যে 5-7 অথবা উইপনস, আমার মনে হয় আর্মারটাই হয়তো এখান থেকে আর একটু ভালো কাজে লাগতো, কারণ তুমি যদি 5-7 নাও এবং তুমি যদি তোমার হিট কানেক্ট করতে না পারো এবং তুমি যদি ইমিডিয়েটলি কয়েকটা শট নিয়ে মরে যাও, দেন ইওর 5-7 ডাজেন্ট রিয়েলি ডু এনিথিং। আমি এটাই বলতে চাইছিলাম, কারণ পিস্তল রাউন্ডে রাশ দিবে এটা থামানো যাবে না। তো প্লাস ইউ আর স্টেইং লং লং রেঞ্জ, there is a mid rush, there is a B rush, there is another mid kill from Jom, so Jom already has double kill, police she already B bomb site ekjon ke fele diyeche, archer is in a good position but he, oh nice shot from him, nice headshot, but the player Saka who actually jumped down from library, he took him down at the broiler side under the sunroofs. এবং বলতে হবে প্রেটি ক্লিন ক্লিন রাউন্ড ফর দি টেররিস্ট, এবং সবচেয়ে মজার বিষয় টেররিস্টরা এই রাউন্ডে কিন্তু তারা ইউটিলিটি ইউজ করার ব্যাপারে কোনো মনোযোগী দেয়নি। আমার মনে হয় টেররিস্টদের একজন ড্রপ আউট হয়ে গেছে, নো স্টিম লগন, সো হিল বি ব্যাক। ওকে, সো ইয়া, যেটা আমার কাছে ভালো লাগলো যে টেররিস্টরা তারা একেবারেই থামলো না, তারা সোজা যে কোনো দিকে যেদিকেই যাওয়ার তাদের মন ফিক্সড করে ফেলেছিল, তারা সেদিকেই ফোকাস করে দৌড়ে গিয়ে সিটিদেরকে ফেলে দিল, সিটিদেরকে কোনো চান্সই দিল না যে এটাকে টেরোদের এগেনস্টে কোনো সেট আপ রেখে খেলার। সো ডিটক্স এবং ইনসেন টেরোরা অলরেডি দুটো রাউন্ড পেয়ে গেছে এবং সিটিরা তারা কিন্তু এখন পর্যন্ত বলতে গেলে তেমন কোনো ইনভেস্টমেন্ট করেই নাই, তারা সেকেন্ড রাউন্ডেও বলতে গেলে তেমন কিছু কিনে নাই, থার্ড রাউন্ডেও তারা ফুল ইকো দিচ্ছে, তার মানে আমরা ধরে নিতে পারি যে ফোর্থ রাউন্ডে তারা একটা ফুল বাই করবে,
তো তোমরা কেউ কি মনে করো যে সিটিরা এখান দিয়ে কেউ অফ খেলতে পারতে পারো? আর্চারদের মধ্যে একটু এক্সপিরিয়েন্স না করেন, সোর্স থেকে উনি অফ করতেন। আর আমার মতে এই অ্যাপার্টমেন্টটা ওরা অফ বা রাইফেলের সুপারভিশনে রাখবে না, ওরা হ্যাগেমারকে পিনেটে দিয়ে রেখে দিবে। ওখানে যদি এলএম একটা রাশ হয় সেক্ষেত্রে হ্যাগেমার একসাথে দুইটা দিকে সামলাতে পারবে হ্যাঁ, একসাথে। লাস্ট এটা ওদের ম্যাচে প্ল্যান আমার লাস্ট মনে হয়। লাস্ট ম্যাচেও হাকিমারুকে আমরা এই পজিশনে দেখছিলাম, অ্যান্ড হি ডিড এ ভেরি গুড জব। লাইক ও প্রত্যেকটা রাউন্ডে অ্যাপার্টমেন্ট রাশটাকে খুব ভালোভাবেই ডিফেন্ড করছে। অ্যান্ড ইটস এ P90, সো অ্যাপার্টমেন্টে ক্লোজ রেঞ্জে আসলে ইটস রিয়েলি হার্ড টু লাইক ফাইট এ P90। দ্যাটস ট্রু। এবং হাকিমারু অবশ্যই তার P90-তে তার হাত খুবই ভালো, এবং সে P90-তে বহু বুলেটস থাকলেও আমি দেখেছি হাকিমারু সে শর্ট বার্স্টে স্প্রে করে এবং সে তার বুলেটগুলো যথেষ্ট ভালো কাউন্ট করাতে পারে। সো ডিটক্স, অ্যাজ ইউ আর সেইং, যে সিটিরা হয়তো রেড লর্ড অথবা স্টর্ম রেডারের উপর হয়তো অপটা দিতে পারে, এবং সেক্ষেত্রে তুমি কি মনে করো যে কোথায় অপের পজিশনটা হলে তাদের সেট আপের সাথে এটা সবচেয়ে ভালো যাবে, অথবা টেরোদের অ্যাগ্রেশনের এগেনস্টে খুব ভালো কাজ করতে পারবে? ইয়া ইনসেন্ট প্লিজ। আচ্ছা একটু আমার লাইক কাটছিল, একটু আবার কাইন্ডলি বলবেন। I think we are seeing a mid rush coming out from the cities, but Jom was able to take down Bite 8. Okay, that's 8. Alright, another kill from Shark. So it's a 3 versus 5 already. It's almost a 3 versus 2 now. হাগেমারু যথেষ্ট ড্যামেজ নিয়েছে, পুলিশ অলরেডি একজনকে বিতে ফেলে দিয়েছে। লাস্ট প্লেয়ার সিটিদের জন্য যে এতে ছিল সে ছিল ব্যালকনিতে, অ্যান্ড হি ডিডেন্ট রিয়েলি গেট টু ডু এনিথিং মাচ। সো অ্যানাদার ক্লিন রাউন্ড কামিং আউট ফ্রম দি টেরোরিস্ট। লাস্ট রাউন্ডে তাদের খালি একজন প্লেয়ার মরেছিল, এই রাউন্ডে দে হ্যাভ লস্ট আ সিঙ্গল প্লেয়ার। এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে সিটিরা দে হ্যাভ ওয়েন্ট ফর দেয়ার ফুল বাইস, বাট দে ডো নট হ্যাভ এনি মানি টু গেট এনি অপস অ্যাকচুয়ালি। সো তিনটে রাইফেল এবং দুটো P90 আমরা দেখতে পাচ্ছি। টেরোরা তারা তাদের অ্যাকচুয়ালি ব্রাইটের টাকা ছিল, বাট ওরা দুইটা P90 নিল। আই গেস দে আর জাস্ট লুকিং ফর ক্লোজ রেঞ্জ ফাইটস। হ্যাঁ, আর আমি হাগেমার একটা অ্যাডভান্টেজ হঠাৎ মনে পড়লো, হাগেমার যেহেতু অলওয়েজ P90 খেলে, ও দেখা যাবে মনে করে একটা রান খেললো পরের রাউন্ডে সবাইকে ফাইভ সেভেন স্পন্সর করতে পারে ইজি। হ্যাঁ সেটাও একটা পয়েন্ট, ইজি মানে আর জিতে গেলে তো কথাই নেই, পরের রাউন্ডে অপিকে নিয়ে যেতে পারবো টিমমেটকে। বলে হ্যাঁ, এই যে আমরা যেটা বলতেছিলাম, হাগেমারুকে স্পেক করলে দেখা যাবে হাগেমারু ওর আগের পজিশনটাই নিয়ে রাখছে, অ্যান্ড এটা খুবই লাইক ক্রুশাল একটা পজিশন। দেখা যাচ্ছে জম আগাচ্ছে, হাগেমারু কুড হ্যাভ গটেন কুড গেট আ কিল অন জম ইমিডিয়েটলি, হি হ্যাজ অ্যাকচুয়ালি স্পটেড জম অ্যান্ড হি ইজ চার্জিং হিম, বাট জম উইথ নাইস পিকস। জম কোনোই সে রিস্ক নেয়নি, সে অল্প একটু ショルダー পিক করে সাথে সাথে ফল ব্যাক করে সে ভাগেমারুকে খুব চমৎকার ভাবে ডজ করেছিল। বাট আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্ড এট মিড, বাট স্টর্ম রেডার এন্ড আর্চার তারা দুজন মিলে স্টর্ম রেডার সাইড থেকে খুব সুন্দর দুটো কিল নিল। দেখলি ইভেন্টুয়ালি হোয়াট আই স এট মিড, লাইক তারা তাদের P90 নিয়ে যখন জাস্ট লাইক দে ওয়্যার রানিং টুয়ার্ডস দ্য টেরোরিস্ট, এবং টেরোরিস্টরা তাদের AK-47 নিয়ে এমনই একটা পজিশনে পড়ে গেল যে দে রিয়েলি ডিডন্ট হ্যাড এনি অ্যান্সার লাইক হোয়াট টু ডু। তাদের ফল ব্যাক করার অপশন ছিল না, তাদের ফাইট করার অপশন ছিল না, দে সিম্পলি ওয়েন ডাউন টু দি P90s উইদাউট ইভেন লাইক পুটিং আপ এনি ফাইট সো হোয়াটস এভার। হ্যাঁ, প্রবলেমটা কোথায় হয়েছে মানে আপনি যদি খেয়াল করে দেখেন, যে যে মোমেন্টে P90 সাথে এক এর ফাইট হচ্ছে এই সিটির সাথে টেরোদের, ওই মোমেন্টে কিন্তু পুলিশ ভাই বিতে পৌঁছতে ট্রাই করেছিলেন P90 নিয়ে, তো এক্সাক্ট অপোজিট সিচুয়েশন। উনিও সেম প্রবলেমে, উনি লং রেঞ্জে P90 দিয়ে মারতে পারেনি যেভাবে আপনার টেরোরিস্টরা ক্লোজ রেঞ্জে একে দিয়ে সামলাতে পারেনি, একেবারে উল্টো একটা। এখন আমরা দেখতে পাচ্ছি সিটিরা তারা তাদের P90 গুলো বদলিয়ে ফেলেছে, এবং তাদের চারজনই এখন রাইফেল, ওয়ান অফ দ্য রাইফেল ইজ AK-47 হুইচ ইজ অন রেড লর্ড। আমরা হয়তো একটা বয়লার সাইডে একটা ফাইট দেখতে পাবো, দের ইজ আ স্মল পিক কামিং আউট ফ্রম জম ওয়ান্স এগেইন উইথ নাইস ওপেনিং ফ্র্যাগ ফ্রম হিজ ফর হিজ টিম। আগের বারও সে সুন্দর একটা ওপেনিং করেছিল, বাট নেভার মাইন্ড, হাগেমারু উইথ হিজ পজিশন এট দি ব্যালকনি হি টুক ডাউন দ্য প্লেয়ার হু ওয়াজ হি অ্যাকচুয়ালি জাম্প ডাউন ফ্রম ব্যালকনি অ্যান্ড ইভেনচুয়ালি টুক আউট দ্য জম হু ওয়াজ পিকিং ফ্রম দি বয়লার সাইড,
এবং এখন আমরা দেখতে পাচ্ছি টেরোরা সবাই কিন্তু অলরেডি বিতে মুভ করে চলে গেছে। বি সাইডে অনলি ওয়ান প্লেয়ার এট দি সাইড বিহাইন্ড দ্য নিউ বক্সেস, বাট নেভার মাইন্ড, রেড লর্ড হু ইজ অ্যাকচুয়ালি টুক ডাউন পুলিশ, দ্যার ইজ ওয়ান প্লেয়ার ফ্রম সিটি বেস, রেড লর্ড ইজ স্টিল অ্যালাইভ অ্যান্ড উইথ গুড এইচপি, সো নাইস পিক কামিং আউট ফ্রম ব্রাইট ওভার হিয়ার, হি টুক ডাউন সাকা উইদাউট গিভিং আউট মাচ এইচপি, বাট ইভেন্চুয়ালি হি ওয়েন্ট ডাউন টু ওয়াও থ্রু হিজ অপ। এখন টু ভার্সেস টু হয়ে গেছে সিচুয়েশনটা, হঠাৎ করে সিটিটা দুজনেই আসছে সিটি স্পন সাইড দিয়ে, একজন প্রবাবলি উইল বি গোয়িং মেকিং হিজ ওয়ে টু কনস্ট্রাকশন, এবং নো সিটিরা হ্যাঁ তাদের একজন অলরেডি কনস্ট্রাকশনে চলে গেছে, ওয়াও উইথ অ্যানাদার নাইস কিল অন দি সিটি বেজ অন রেডার, লাস্ট প্লেয়ার অলরেডি স্পটেড অ্যাট কনস্ট্রাকশন, এবং চমৎকার ভাবে শার্ক ওয়াও ওয়াজ এবল টু পিক হিম অফ, সো nice run from for cities. আমার মনে হচ্ছিল এটা একটু সময়ের জন্য বেশ বিপজ্জনকই লাগছিল টেরোদের জন্য, কারণ রেড লর্ড এবং প্রাইড তারা দুজন মিলে যখন কয়েকটা কিল পেয়ে গেল, বাট আমাকে বলতেই হবে যে শার্ক ওয়াও যেটাকে ইনসেন তুমি বললা গতদিন খেলে নাই এবং আজকে তাদের এলইউডি টিমের সাথে জয়েন করেছে, ডিড অ্যান এক্সেলেন্ট জব অ্যাট বি বম সাইড, তিনটে কিল এবং রাউন্ডটা সিকিউর করতে পারলো তার টিমের জন্য। Oh, Red Lord is a nice. But eventually he goes down to jump. বলতে হবে এটা একটু আনফর্চুনেট ছিল টেরোরা, দে হ্যাড আ ভেরি গুড প্রেজেন্স অ্যাট ব্যানানা দিস টাইম, এবং ব্রাইট এবং রেড লর্ড তারা দুজন মিলে ব্যানানা ডিফেন্ড করার চেষ্টা করছিল, ব্রাইট ওয়াজ অন হিজ অফ, নাইস কিল ফ্রম জাম ওয়ান্স এগেইন, যেটা হলো যে Hey, what is going on? Hage Baru, oh my goodness, is he in game or what? He was just taking the shots from behind for forever and he didn't even react whatsoever. Two versus two situation, Silver Archer is already made his way to the bomb site from construction. She action player ke new boxer pichone dekhte pereche, but Jom with nice position at the corner at bomb site. She abaro chamotkar bhabe tar team er jonno round ta secure korte parlo. So yeah, I do not know what happened to RR. If you guys have caught what I could see, maybe I don't know, internet problem. Well, we can see I guess it's a tactical timeout, or yes, I guess it's a tactical timeout from LUD Gaming. Yeah, এখন ছোট্ট একটা জিনিস বলতে চাই যে টেরোরিস্টরা এবার ব্যানানা দিয়ে যখন তারা চলে এসেছিল, আমার মনে হয় সিটিতে জুড়ে খুব ভালো একটা ওপেনিং তৈরি হয়েছিল যে কয়েকটা কিল নেওয়ার, কিন্তু ভেরি আনফর্চুনেটলি রেড লর্ড তার সে যখন ব্যানানা প্লেয়ারটাকে স্পট করলো এবং তাকে মারার চেষ্টা করার জন্য সে হপের গুলিটা চালানোর সাথে সাথে আনফর্চুনেটলি তার টিমমেট রেড লর্ড একেবারেই তার ক্রস হেয়ারের সামনে চলে আসায় হি অ্যাকচুয়ালি ডিড দ্য টিম কিল, এবং এর ফলে যা হয়েছে, যদিও তারা দুজনকে কিল করতে পেরেছিল বা টিম কিল, এবং ইভেনচুয়ালি জম তার উপর ঝাঁপিয়ে পড়ার জন্য সে জম তাকে কিল করতে পারায় বমসাইটটা একেবারেই ওপেন হয়ে পড়লো, মেবি এটাই হয়তো ফিফথ রাউন্ডের সরি সিক্স রাউন্ডের সবচেয়ে ইম্পর্টেন্ট মোমেন্ট ছিল যেখানে টিম কিলটা হয়েছিল। আদারওয়াইজ আই হ্যাভ টু সে সিটিরা তারা যথেষ্ট ভালো ফাইট দিয়েছিল, এখন সিটিরা কমপ্লিটলি ইকো রাউন্ডে ফিরে গিয়েছে এবং তাদের হাতে তিনটে P250 এবং একটি 5-7 ছাড়া বলতে গেলে কিছুই নাই। পুলিশ ওয়ান্স এগেইন রাশ টুয়ার্ডস দি বি বমসাইড এবং চমৎকারভাবে সে বমসাইড ওপেন করে ফেলেছে, সে একজন প্লেয়ারকে কনস্ট্রাকশনের লোকেরও করে ফেলেছে, হুইজ অ্যাকচুয়ালি রিয়েলি রিয়েলি লো এইচপি, এবং আমার মনে হয় হি উইল গো ডাউন, ইয়েস Police with his second kill, RR with one kill, jodio Hagemaru bolte hobe sundor ekti 5-7 kill, maybe he could get another kill, nice Hagemaru got the second kill on LUD Shark, wow, and he got the op, but never mind, he went down to Saka. Storm Raider got a kill on Police. On the other hand, last player je chilo RR who came from the city base side took down Storm Raider, so jothishto expensive round for the Terrors, tara tinjon player hariyeche jodio tara eventually opta save korte pereche, boltei hobe sampurno almost eco position theke city ra tinte kill pawa jothishto bhalo. Ebar amra city der bye jodi dekhte pari, ora minimum utilities with 3 P90s, what are they plan? Well, I'm like, what is only police does this time? নাইস পজিশনিং ফ্রম সিলভার ব্রাইট, যেটা বলো যে একটু ডিসটরশন আছে, ইনসেন প্লিজ গো হেড, এখন ঠিক আছে, কোনো সমস্যা নেই,
আবারও দেখতে পাচ্ছি যে সুন্দর পিক শার্ক ওয়াইভার থেকে বলতেই হবে, তার অপিংটা কিন্তু খুবই কাজে লাগছে তার টিমের জন্য। আর ইম্পর্টেন্টলি ব্রাইট, সে যখন আমি আমি ঠিক এটা নিশ্চিত না যে কেন সিটিটা এভাবে খেলছে, তারা দুজন প্লেয়ার একজন আমি দেখতে পাচ্ছি শার্ক ওয়াইভ হ্যাজ মেড হিজ ওয়ে অল দ্য ওয়ে টু দি ব্যানানা কার্ড, বাট হি হ্যাজ নাও ফলন ব্যাক। সে একজন প্লেয়ারকে ডিটেক্ট করতে পেরেছিল ইয়েতে কয়েলের পিছনে বি বম সাইটে, এবং এখন আমরা দেখতে চাই যে কি হয় বিতে এ মিডে আর্চার। নাইস কিল অন লুট সাকা উইথ হিজ P90, কিন্তু শার্ক ওয়াইভ অ্যানাদার ট্রেড ফ্র্যাক কামিং আউট ফর হিম, চমৎকার ওপেনিং তৈরি করলো আবারও তার টিমের জন্য। হাগে মারু উইথ হিজ P90 হ্যাজ টেকেন ডাউন জম, বাট নেভার মাইন্ড, আর আর হু কেম ফ্রম দি অ্যাপার্টমেন্টস ব্যালকনি টুক হিম ডাউন ইন রিটার্ন। সো আমাকে বলতেই হবে এই রাউন্ডে টেরোরা দে হ্যাভ ডান আ এক্সেলেন্ট জব ইন ট্রেডিং অল দ্য ফ্র্যাক্স। প্রত্যেকবার তাদের একজন প্লেয়ার যখন মারা গেল, তারা ইমিডিয়েটলি যে প্লেয়ারটাকেই তারা দ্য সিটি প্লেয়ার হু অ্যাকচুয়ালি গট দ্য ফ্র্যাক্স, দে ইমিডিয়েটলি ট্রেডেড হিম। এখন হঠাৎ স্যাডেনলি শার্ক ওয়াও টুক ডাউন অ্যানাদার প্লেয়ার, সিটি প্লেয়ার অ্যাট দি লাইব্রেরি, টু ভার্সেস ওয়ান পজিশন। সিটি রেড লর্ড হি হ্যাজ মেড হিজ ওয়ে অল দ্য ওয়ে ইনসাইড দি বম্ব সাইট, এ কিন্তু বম্বের পজিশন এমন হি ক্যান নট অ্যাকচুয়ালি গো ফর দ্য ডিফিউজ উইদাউট কিলিং ওয়ান ভেরি সুন নাও, হি স্পটেড দ্য প্লেয়ার, প্রবাবলি উইল টেক ইন ডাউন। নাইস কিল দো রেড লর্ড, খুবই ভালো চেষ্টা ছিল বলতে হবে। শার্ক ওয়াওকে সে পিক আপ করলো, কিন্তু লুড আর আর তার পজিশন থেকে ইমিডিয়েটলি এগেইন রিফ্র্যাক্ট। সো এইটা প্রবাবলি ওয়ান অফ দ্য বেস্ট রাউন্ডস আই হ্যাভ সিন আনটিল নাও। চমৎকার ট্রেড ফ্র্যাক্স এবং বম্ব সাইট দখল করে সিটিরা দে হ্যাভ ট্রাইড অল দে কুড। তোমরা একটু যদি এই খেলাটা সম্পর্কে এখন আর একটু বলো কি মনে করো, এখন এখন কি উচিত সিটিদের করা? সিটিতে ফার্স্ট অফ অল ওদের ফার্স্ট পিকটা মানে লাইক দে শুড কমপ্লিটলি স্টে ইনসাইড দ্য সাইট, স্মোক ফ্ল্যাশ ইউজ করে, অ্যান্ড এই রাউন্ডটা ওরা ইকো দিছে যতটুকু দেখা যাচ্ছে। ওরা এই রাউন্ডটাতে যদি টেরোদের ভালো ড্যামেজ করতে পারে তাহলে টেরোদের মানে লাইক মানি কিন্তু একটু কমবে। সো ওরা নেক্সট রাউন্ডে ফুল বাই করে ওদের উচিত একদম কমপ্লিটলি পুরো সাইটটা লকডাউন করে বসে থাকে। আমি এখানে আপাতত এগ্রি করতে পারছি না, কারণ ওরা গেমের শুরু থেকে সিটির ডিফেন্সিভ খেলছে কিন্তু কোনো লাভ হয় না আমার মতে। এখন সিটির একটা বি একটা মানে বিতে একটা অপ কেনা উচিত, কারণ এগিয়ে না খেললে ওরা ইনফরমেশন পাবে না, আর ওরা পিছিয়ে থাকলেও শার্ট করতে কারণে এগিয়ে একটা না একটা ফ্র্যাক পাচ্ছি, জাস্ট ওর অপের অ্যাডভান্টেজের কারণে, ওয়ান শট অ্যাডভান্টেজের কারণে একটা না একটা ফ্র্যাক পাচ্ছি, এবং এই কারণে ওদের রোটেশন রোটেশন করতে বাধ্য বাধ্য করছে সিটিকে। ইউ নো হোয়াট আই এম সেইং? সেটাও ঠিক। তো ডিফেন্সের কথাটা এবং সেই ইউটিলিটি গুলো ইউজ করে তোমাকে টেরোরদেরকে এমন অবস্থায় রাখতে হবে যাতে টেরোরও যখন পুশ করবে তখন তারা ডিসঅ্যাডভান্টেজ পজিশনে থাকে। কিন্তু তুমি যদি টেরোরদেরকে সম্পূর্ণ ওপেন দিয়ে নিজেদের মতো করে এসে তাদের সেট আপে খেলতে হয় তোমাকে, তাহলে সিটি হয়ে একটা টেরোদের রাশের এগেনস্টে খেলা তোমার জন্য আসলেই ডিফিকাল্ট। যাই হোক, এখন আমরা দেখতে পাচ্ছি যে ব্রাইট মিউজিক সে আবারও একটা অফ নিয়েছে এবং প্রবাবলি হি ইজ মেকিং হিজ ওয়ে ব্যানানার দিকে যাচ্ছে, এটাই মনে হয় ভালো হবে। ব্যানানাতে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে অলরেডি দুজন টেরো আগিয়ে আসার চেষ্টা করছে, এবং মেবি দেয়ার ইজ পসিবিলিটি ফর হিম টু পিক আপ, বাট হোয়াট আ শট ফ্রম হিউম্যান রিঅ্যাকশন বাই পুলিশ ভাই, বলতেই হবে এই রকম শট দেখতে পাওয়াটাও একটা আনন্দের বিষয়। আমি বলবো না যে এখান থেকে ব্রাইট ফিচারিং মিউজিক মিউজিকের কোনো কমতি ছিল তার চেষ্টাতে, কিন্তু এরকম একটা শটের এগেনস্টে আসলে কিছুই বলার নেই। সিটিরা টেরোরা এবার চেষ্টা করছে বিতে যাওয়ার, দে হ্যাভ মেড অল দ্য ফোর প্লেয়ার্স ইনসাইড বি, টেরোরা অলরেডি দুজন প্লেয়ার স্টর্ম রেইডার, বিউটিফুল ট্রিপল কিল, চমৎকার ছিল যখন কোয়ার্ড বক্স যখন সাইড বক্সের পিছনে টেরোরা তাদের যে অন্য প্লেয়ারটা হু ওয়াজ রেড লর্ড তাকে ফোকাস করার চেষ্টা করছিল, হি ইজ ডুইং এ ভেরি গুড জব, হি ইজ জাস্ট হাইডিং দেয়ার, হি ইজ হাইডিং, হি ইজ ট্রাইং টু ফাইন্ড হিজ পজিশন, নো আই থিং I think the shot we have seen from police at the beginning of the round on Bright music and compared to that shot, the shot he actually did in the last moment of the round was pretty bad. Yeah, but boltei hobe jokhon tumi 3 versus 1 4 versus 1 situation and you are stuck in a bomb site and surrounded by a lot of প্লেয়ার্স, তখন একটু দুটো ভুল হওয়াটাই স্বাভাবিক, তখন তোমার মাথায় অতটা কামলি কাজ না করারই কথা। বাট নেভার দ্য লেস আ গুড ট্রাই এবং গুড ডিফেন্স কামিং আউট ফ্রম দি সিটিজ, এবং আমার মনে হয় এটা একটা ইম্পর্টেন্ট রাউন্ড ছিল তাদের জন্য। এটা বললাম দে ডু নট হ্যাভ দ্য অপ,
টেরিস্টরা আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ওয়াই দে ডিডন্ট রিকভার দ্য ওয়াল আপ কারণ যেহেতু অবধি ওরা পাস করে সে তো ওরা আবার ওদের মানে আগে সেটা যদি ফেরত হচ্ছে ডিফেন্সিভ খেলা আমার চাঙ্গা না আই সি বাট এবার তুমি তোমরা সবাই দেখতে পাচ্ছ যে টেরোরা কিন্তু দে আর অলরেডি ব্যাক ইনটু দেয়ার ইকো পজিশন তারা শুধুমাত্র কিছু আপগ্রেডেড পিস্তল নিয়ে খেলছে দুজন প্লেয়ারের কাছে হালকা আর্মার রয়েছে বাকিরা বলতে গেলে তেমন কিছুই নাই তিনজন প্লেয়ার অ্যাকচুয়ালি অর্ধেক আর্মার নিয়ে খেলছে আমরা দেখতে পাচ্ছি মিউজিক বি বম সাইটে এবং সেই সাথে রেড লর্ড বি বম সাইটে ছিল রেড লর্ড কয়েলের পিছনে এবং আমরা দেখতে পাচ্ছি যে সিটির একজন যে স্টোন রেডার সে সিটি বেজের দিক দিয়ে আসছে তিনজন প্লেয়ার এ বম সাইট সরি বি বম সাইটে কিন্তু টেরোরা তাদের বম্বার কিন্তু অলরেডি মেড হিজ ওয়ে অল দ্য ওয়ে টুয়ার্ডস সরি আমি বি বম সাইট বলতে চেয়েছিলাম মাঝে মাঝে সোর্সের সাথে আমার এখনো মিস্টেক হয়ে যায় বম্বার অলরেডি এ বম সাইটে তার বম্বটা প্ল্যান্ট করতে পেরেছে তারা একটা কিল পেয়েছে মেবি দ্যাট ইজ এ পসিবিলিটি ফর আর টু গেট অ্যানাদার কিল বাট স্যাডলি হি ডিডেন্ট কানেক্ট হিজ শটস বাট নানদালেস এর চেয়ে বেশি কিছু আর আশা করার নেই হয়তো এই রাউন্ড থেকে বম্ব প্ল্যান পেয়েছে একটা কিল পেয়েছে দ্যাট শুড বি গুড ইনাফ ফর দ্য টেরোরস টু গেট আ ফুল পাই নেক্সট রাউন্ড ডিটক্স এবং ইনসেন আমি যদি তোমাদের দৃষ্টি আকর্ষণ করি সিটির ইকোনমির দিকে সিটিরা কিন্তু সবসময় স্ট্রাগল করছিল কিন্তু মাত্র দুটো রাউন্ড জেতায় এবং এতগুলো P90 খেলায় দেখো সাডেনলি আফটার টু রাউন্ডস দেয়ার মানি ইজ সো গুড এক্স্যাক্টলি আমি তখন এই জিনিসটাই বলতে চাইছিলাম যে একটা দুটো রাউন্ড জিতলে ওরা তখন মানে অপের বন্যা বয়ে দিতে পারবে চাইল সেটাই যে অন ইন আ ডাউন সাইড মেবি তোমার এই উইপনগুলো হয়তো একে অথবা অপের এগেনস্টে ততটা ভালো না কিন্তু অন দি ব্রাইট সাইড তুমি যদি রাউন্ড জিততে থাকো তাহলে তোমার ইউ উইল গেট আ গুড ইকোনমি ইমিডিয়েটলি হ্যাঁ আমি যেটা বুঝতে পারছি না এটা এলওডি কেন সিলভারস এর এগেনস্টে ফার্নোটা পিক করলো এলওডিটা মানে নাইফটা জিতেছিল রাইট ওয়েল এখনই আমি বলবো না যে এলইউডি কোনো ভুল করেছে এলইউডি অলরেডি ইনফার্নোতে টেরো হয়ে তারা আটটি রাউন্ড পেয়ে গেছে এবং টেরো হয়ে আটটি রাউন্ড ইনফার্নোতে ইজ ডেফিনেটলি ভেরি গুড হ্যাঁ ইটস ভেরি গুড মানে ওরা মানে ওদের ওয়ার্ড দেখাচ্ছে কিন্তু কথা হলো মানে এনিথিং মাইট হ্যাপেন ইন কাউন্টার স্ট্রাইক হাগেমারু আর্চার দে আর নট ব্যাড প্লেয়ার্স ওরা যে কোনো মোমেন্ট একটা স্প্রেড অন দেয় তিনটে প্লেয়ার ফেলে দিল দেয়ারস নাথিং ইউ ক্যান ডু অ্যাবাউট ইট মানে আমি তো আমি কি বলতে চাচ্ছি বুঝতে পারছেন তো I understand your point actually very well. So, at the open map e jekhane penalty kono kaaj ashbe na jemon mirage d2 what is going on boys but kotha bolte bolte archer takes down three people with his yeah tinjon player jara mid e push diyechilo p90 sometimes this is the most hated weapon and here is the reason you can see that it is quite accurate it has good damage count ebong tumi dekhte pachho je jodi er armor penetration maybe not that good but still it has 50 bullets ebong tumi jodi er against e push dite chao sometimes if you get caught in front of a spray ebong tumi are you have nothing else to do tumi bhabte paro je if you had an m4 or m4 a1s hoyto tar bullet shesh hoye jeto amra take ekta baje position e pe jetam but he's using an p90 and there's no way we can put him into a reload শুধু বুলেট কাউন্ট না মুভমেন্টের ব্যাপারটাও যখন আমি এখানে একটা পিনেন্টের এগেনস্টে ওয়ান আম ফেসিং অফ পিনেন্টি তখন আমি দেখবো কি ও মুভমেন্ট অনেক ফ্রি ও যেখানে খুশি সেখানে ডানায় বামে নড়াচড়া করতে পারছে না যদি অপারেন্ট একটা রাইফেল পেয়ে থাকতো সে অতটা ফ্রিলি মুভমেন্ট করতে পারতো না অবস্থা শর্ট মিস হতো লুকস লাইক একটা বি রাশ হচ্ছে দ্যাট ইজ অলসো ভেরি ট্রু এবার আমরা দেখতে পাচ্ছি একটা ওয়াইল্ড বি রাশ এবং টেরা বাট মিউজিক অলরেডি টুক ডাউন জম রেড লর্ড টুক ডাউন পুলিশ রেড লর্ড ইজ ইন এ গুড পজিশন রেড লর্ড টুক ডাউন অ্যানাদার ওয়ান অলদো মিউজিক হ্যাজ অ্যাকচুয়ালি ওয়েন্ট ডাউন Red Lord is still alive. He took down the third player here. Fourth player here. The only player who is the bomber. He is now falling back to Banana. I think he might think about going back to B A bomb site. But already players coming out from the Banana position. I don't really think he has a way to make it out of there. চমৎকার ডিফেন্স ছিল টেরোদের সিটিদের থেকে এখান দিয়ে মাত্র একজন প্লেয়ার হারালো এবং রেড লর্ড প্লেড রিয়েলি রিয়েলি এক্সেলেন্ট ওভার দেয়ার নিউ বক্সের পিছনের পজিশন থেকে সে তিনটি ইভেন্চুয়ালি যেভাবে করে দুটো থেকে দুটো এবং পরবর্তী তিনটে কিল পিক করলো সেটা বলতেই হবে চমৎকার ছিল ওদের ফ্র্যাক কল থাকলো ওরা ওদের রোলটা ঠিকই সুন্দরভাবে প্লে করছে প্রত্যেকটা মানে রাস্ট থামিয়ে দিচ্ছে খুব সুন্দরভাবে মানে ওদের বাইরাউন্ডে এক্স্যাক্টলি এখন আমি যদি দেখি যদি আমরা যদি সিটিতে ফ্র্যাক রাউন্ড দেখি আমরা দেখতে পাচ্ছি যে মিউজিক
Archer, Hagemaru, Red Lord. Oh, there is another B Rush, or is it just police? Oh, police is trying his best to get a kill on B bombsite, but ei khetre mone hoy ektu over zealous. He just pushed a little bit too far. Ebong amar mone hoy na eta dorkar chilo. She jodi prothomei kill ta peto tahole thik chilo, but amar mone hoy ebhabe chase kore jawa ta ebong eventually throwing his life in the process, eta mone hoy tar uchit chilo na. Arektu maturity sathe khelle she hoyto banana ta shompurno bhabe block kore rakhte parto tar team er jonno jodi. Ar এখন আমরা দেখতে পাচ্ছি 4 ভার্সেস 3 3 ওকে 5 ভার্সেস 3 পজিশন অলরেডি. স্টর্ম রেজার ওয়ান্স अगेन আ গুড পিক, বাট নেভার মাইন্ড শার্ক, নাইস পিক এট দি লাইব্রেরি সাইড উইথ হিজ অফ. বলতেই হবে শার্ক তার টিমের জন্য খুবই চেষ্টা করছে তার অফ দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন পিকআপ করা, কিন্তু 4 ভার্সেস 3 টেরোরা এখন চেষ্টা করছে এই বম সাইডে যাওয়ার. তারা যদিও জানে না যে ব্যালকনিতে একজন প্লেয়ার আছে হুইজ অ্যাকচুয়ালি হাগেমারু, এন্ড দেয়ার ইজ ওয়ান প্লেয়ার ইনসাইড দা বম সাইড হুইজ আর্চার টু জাম সাকা হাগেমারু অলরেডি ডিটেক্টেড ওয়ান প্লেয়ার ইন দি অ্যাপার্টমেন্টস. But he couldn't just connect his shot. যদিও LUD RR মাত্র 20 HP ছিল তার কাছে, but he was still able to connect his shot with another storm. আমি ভুলে গেছি নামটা প্লেয়ারটা, বাট শার্ক, ওয়াও, দিস পিক! সে বম সাইটে ঢোকার আগে এবং বম প্ল্যান করার আগে যে পিকটা পেলো, দিস ইজ প্রবাবলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্র্যাগ ইন দিস রাউন্ড, কারণ এটা না হলে 2 vs 2 পজিশন থাকতো. হি অ্যাকচুয়ালি ট্যাক দ্য প্লেয়ার হু ইজ কামিং আউট, রেড লর্ড ইজ ভেরি লো, হি হ্যাজ 6 HP, বাট অ্যাট দি সেম টাইম আর অলসো ভেরি লো, মাত্র 20 HP রয়েছে. যে কোনো একটি বুলেট যে কোনো একটি প্লেয়ারের উপর ক্যান অ্যাকচুয়ালি কজ দেম টু আমার মনে হয় দুটো ইম্পর্টেন্ট ফ্র্যাগ এখানে যেটা ছিল সেটা হচ্ছে যে লুড আর আর সে এলইউডি আর আর সে বম্পস হাগেমারুকে টেক ডাউন করার পরে বম সাইডে যে প্লেয়ার ছিল তাকে টেক ডাউন করলো এবং ইভেন্টুয়ালি এক্স্যাক্টলি এবং ইভেন্টুয়ালি শার্ক, ওয়াও, পুরো রাউন্ড ধরেই যেভাবে খেললো তার তিনটে কিলের সাথে, এটাই আর কি টেরোদেরকে একটা রাউন্ড করে দেওয়ার জন্য মানে রাউন্ডের ভিত্তি করে দিল. আমরা দেখতে পাচ্ছি যে দের ইজ আ অফ এট বি বম সাইড এবং যদি প্রথম পিকটা না পায় পুলিশ মাইট অ্যাকচুয়ালি টেক হিম ডাউন, এন্ড দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড. খালি হয়ে গেল ইমিডিয়েটলি, ডেভাস্টেটিং. Shark with his AWP, what a good play. The last one of the first half. I just have to say that I'm a Sharker khela dekhe uttonto mugdho. বাট আমি জম অলসো টুক ডাউন টু প্লেয়ার্স এবং আমার মনে হয় না যে এই রাউন্ডে তেমন কিছু করার আছে সিটিদের, মাত্র একজন প্লেয়ার বাকি আছে হুইজ আর্চার. আমরা দেখতে পেয়েছি আর্চার তার বিভিন্ন সময়ে খুবই চমৎকার খেলা সেও দিয়েছে, বাট আমার মনে হয় এইবারের জন্য এটা একটু বেশি হয়ে যাবে. জম এই রাউন্ডে 3টি কিল পেলো, 1টি কিল ছিল শার্কের জন্য এবং 1টি কিল ছিল পুলিশের জন্য. 10-5 স্কোর বোর্ড. সো ডিটক্স এবং ইনসেন, তোমরা কি মনে করছো? এখন মানে সিটি সাইডে ওদের যা রাউন্ডটা বেশি পাওয়া উচিত ছিল সিলভার্সদের, এখন ওরা এখন জিনিসটা অনেক টাফ হয়ে যাবে, কারণ নোয়িং দ্য মানে শুটিং ক্যাপাবিলিটিস অফ এলইউডি, ওরা লং রেঞ্জে ওরা মানে শর্ট রেঞ্জে ওরকম কম্ব্যাট নেবেই না, ওদের সাথে ওরা পিছনে হোল্ড করে বসে থাকবে, আসলে ওয়ান ট্যাপ দিয়ে ফেলে দেবে. এই যে এই জন্য আর কি মানে আমি আমি চিন্তা করেছিলাম সিলভার্সরা ট্রাই করবে সিটিতে রাউন্ড বেশি তুলে রাখবে. আমরা দেখতে পাচ্ছি দের ইজ আ strong push coming out from LUD RR at the apartments এবং বাট সে কোনো প্লেয়ার একজনকে যদিও সে ডিটেক্ট করতে পেরেছে, বাট কোনো কোনো ড্যামেজ এখন পর্যন্ত হয়নি. বাট রাইট, মিউজিক টুক আ লিটল বিট অফ ড্যামেজ ফ্রম জম, জম ডিড নট টেক দ্যাট মাচ. জমের কাছে একটি 5-7 রয়েছে. আমরা দেখতে পাচ্ছি সিটিরাও এই ক্ষেত্রে আগের বারের মতোই মাত্র দুটো কেভলার, একটা গ্রেনেড, এবং আমি একটু আশ্চর্য হচ্ছি এটা ভেবে, মেবি দ্যার ইজ এ পুশ কামিং আউট ফ্রম দি টেরোরস অ্যাট মিড, অ্যান্ড দে স্পটেড আ প্লেয়ার অ্যাট দি আর্চ সাইড. সেই প্লেয়ারটাকে তারা অনেকখানি ড্যামেজ দিয়েছে, মাত্র 4 HP, বাট লুর আর 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 ওয়ান্স এগেইন টুক ডাউন অ্যানাদার প্লেয়ার. সাকা টুক ডাউন 2 প্লেয়ার্স, অন দি আদার হ্যান্ডস জম এবং সাকা মিলে টুক ডাউন রাইট, দ্যার ইজ অনলি ওয়ান টেরোরস লেফট. হি হ্যাড আ গুড ফাইট কামিং উইথ police, but at the end of the day police actually prevailed to be the better one there. Ebong amake boltei hobe eta eta terrorder jonno ektu disappointing chilo, pistol round ta tader jonno khubi important chilo, eta na paway tara ekhon game ta theke onektai pichhe porbe, ebong emono hote pare tomra jeta asha korechilo hoyto 12 to 14 score line jeteo pare, amar mone hoy seta ektu difficult hoye porbe. Tarporo hal charte ami chai na silvers der jonno, ebong amar mone hoy kichu wild
পুশ যদি তারা খেলে এবং সেখান থেকে যদি কিছু লাকি কিলস তারা পেয়ে যায়, তারা হয়তো খেলাটা কিছুটা ঘুরিয়েও আনতে পারে। কারণ আফটার অল সিটি হিসাবে যখন তুমি খেলছো তখন তোমার ইকোনমি অ্যাকচুয়ালি ভেরি ফ্র্যাজাইল, এবং টেরোদের পক্ষে সম্ভব সিটিদের ইকোনমিটাকে ধ্বংস করে দেওয়া। বা নেভার মাইন্ড, এই রাউন্ডে সম্পূর্ণ সবগুলো এসএমজি দিয়ে কিল, এবং সেইটার মাধ্যমে আমার মনে হয় সিটিরা দে উইল বি এবল টু গেইন লট অফ মানি ফ্রম দিস। আমি দেখতে পাচ্ছি অলরেডি একজন প্লেয়ার 5.6K, একজন প্লেয়ার 6.9K, আরেক প্লেয়ার অলমোস্ট 5K। সো সিটিরা বলতেই হবে আফটার সেকেন্ড রাউন্ড দে আর অলরেডি ভেরি রিচ। টেরোরা দেখা যাক তাদের এবারের জন্য কি প্রস্তুতি। এবারে আমার মনে হয় ওদের টেরোরিস্টদের ফোর্স ছিল, যেহেতু ওরা পিনেন্টি খেলবে ইভেন্সুয়ালি, ওদের এই রাউন্ডটা ওদেরকে সারপ্রাইজ করে দেওয়া ছিল সিটিদের যে লুক উই হ্যাভ ওয়েপনস। মানে থার্ড রাউন্ড মানে ফোর্থ রাউন্ডে গিয়ে ওয়েপন কিনবে তারা তো পিনেন্টি কিনবে, সো এখনই তাদের টাকা আছে পেনিট্রেটে, এখনই তারা রাউন্ড নিতে পারতো। অপোনেন্ট সবাই এসএমজি ইউজার, আমার মতে এটা ওদের ভুল ছিল, এই রাউন্ডটা তারা নিতে পারতো হয়তো বা। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সিটিরা কিন্তু এখনো তাদের হাতে তিনটে এসএমজি রয়েছে, এবং এটা হতে পারে যে সিটিরা একটু ওভার কনফিডেন্টলি তারা হয়তো এসএমজি গুলো চেঞ্জ করবে না। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি যে সিটিরা এবারও তিনটে এসএমজি নিয়ে খেলা ডিসাইড করলো, বাট অন দি আদার হ্যান্ড তাদের একটা M4 রয়েছে, তাদের হাতে যথেষ্ট পরিমাণে ইউটিলিটি রয়েছে, এবং অফকোর্স দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট টু মেনশন, শার্ক তার অফ করে নিয়েছে এবং সে অলরেডি ব্যানানার দিকে যাচ্ছে। আমার মনে হয় শার্ক যদি ব্যানানায় তার অফ ধরে থাকে, টেরোদের জন্য ঢোকাটা খুবই ডিফিকাল্ট হবে, কারণ শার্পের অপিং ইজ totally on the point. আমরা দেখতে পাচ্ছি হালকা ফাইট ছিল ব্যানানাতে, এবং দে হ্যাভ অ্যাকচুয়ালি টুক ডাউন পুলিশ ইন ব্যানানা। অন দি আদার হ্যান্ড হাগেমারু ওয়েন্ট ডাউন টু সামওয়ান, আই এম নট রিয়েলি শিওর হু ইজ দ্যাট। সো আমি এখন যদি এটা খেলাটার দিকে একটু খেয়াল রাখি, সিটিদের তাদের বি বম সাইটে মাত্র একজন রয়েছে, এ বম সাইটে রয়েছে তিনজন, এবং টেরোরা দে হ্যাভ ডিসাইডেড টু গো পুশ বি বম সাইট। তারা তিনজন প্লেয়ার বম্বার সহ বিতে অলরেডি পুশ করছে, সিটিদের থেকে এখন পর্যন্ত কোনো রোটেশন আসে নাই। একজন প্লেয়ার আমরা দেখতে পাচ্ছি যে তারা এখনও রোটেট করছে না, এবং টেরোরা অলরেডি দে হ্যাভ মেড দেয়ার ওয়ে অল দ্য ওয়ে টু শার্ক। অ্যানাদার নাইস কিল কামিং আউট ফ্রম, নো হি অ্যাকচুয়ালি ডিডন্ট কানেক্ট হিজ শট আই বিলিভ, অর ডিড হি? সিটিরা অলরেডি ইন আ ব্যাড পজিশন রাইট নাও, কারণ বম্ব অলরেডি প্ল্যান্ট হয়ে গেছে। বাট নেভার মাইন্ড, আই হ্যাভ টু টেক মাই ওয়ার্ডস ব্যাক, কারণ সিটিদের পজিশনে আমার বলতে হবে আরও ভালো, একজন ব্যানানা দিয়ে, একজন কনস্ট্রাকশন দিয়ে, একজন সিটি বেস দিয়ে। অ্যান্ড ইভেন্টুয়ালি আই ক্যান সি দ্যার ইজ ওয়ান প্লেয়ার ফ্রম সিটিজ হু অ্যাকচুয়ালি মেড হিজ ওয়ে অল দ্য ওয়ে। হোয়াট এম আই অ্যাকচুয়ালি লুকিং অ্যাট? সেটা একটা, ওটা একটা ইয়ে ছিল, দিস ইজ দ্য ওয়ান ভার্সেস ওয়ান সিচুয়েশন, বিকজ আর অ্যাকচুয়ালি টাইম ডাউট আই বিলিভ, এবং আর্চার ইজ অ্যাকচুয়ালি ভেরি লো অন HP। আমার মনে হয় হি অ্যাকচুয়ালি হার্ড দ্য সাউন্ড দ্যাট দ্যার ইজ এ ফেক ডিফিউজ স্ট্রাইক কামিং আউট ফ্রম হিম, বাট নো দিস টাইম হি ইজ অ্যাকচুয়ালি হোল্ডিং ইট, বাট আই এম নট শিওর হোয়েদার হি উইল বি এবল টু কানেক্ট ইট। সে কানেক্ট করতে পেরেছে, বাট লুড আর আর, হোয়াট হ্যাপেন টু আর আর? আনফরচুনেটলি আই গেস হি টাইমড আউট। Wow, maybe this we need to pause because RR is still not back. যদি আমি হিসাব করি তাহলে আমাকে বলতেই হবে যে স্লাইট অ্যানাউন্সমেন্ট, LUDU এর সাবস্টিটিউট প্লেয়ার নো সাউন্ড আসছে, হু ইজ SRP, নামটা বলে দিলাম, আমার নাম বলতে না বলছিল। এনিওয়ে, হ্যাঁ শাতিল ভাই যেটা বলতেছিলেন, ইয়া অ্যাকচুয়ালি ওকে আই সি, সো দে হ্যাভ আ গুড রিপ্লেসমেন্ট ওভার হিয়ার। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সিটিদের পক্ষে শার্ক এবং জম এরা দুজন যতটাই না যতটা ভালো খেলছে, সেই তুলনায় সাকা পুলিশ এবং আর একটু একটু ইয়েই বলতে হবে যে নিষ্প্রভ বলতেই হবে। টেরোর আমরা দেখতে পাচ্ছি দে ট্রাইং আ ডেসপারেট বি পুশ, এবং হাগেমারু হি টুক ডাউন শার্ক, ওয়াও শার্ক ওয়াও উইথ হিজ অফ, বাট কুডেন্ট ডু এনিথিং দিস রাউন্ড, সরি অফ ইজ অ্যাকচুয়ালি অন জম, পুলিশ ইজ ইয়া ইয়া অ্যাকচুয়ালি দ্য অফ ইজ অন was on jom. So terora once again they have taken over the b bomb site, char jon tero player baki ache ebong tader ekjon player banana te khubi advanced position e khelche, so there will be no push coming out from the banana from cities whatsoever. Actually tader dujon player construction diye ekjon player already taken down by hagemaru by his p90, no sound with only a pistol. I don't really think he has anything much to do with this round. Maybe amar mone hoy ei round e uchi jom er tar op ta ke save kora, ebong সাকা মেবি, সরি ইট ওয়াজ অ্যাকচুয়ালি সাকা, সাকা যদি কোনো একটা রাইফেল সেভ করতে পারে, হুইচ অ্যাকচুয়ালি হি পিকড আপ, এবং হি ইজ মেকিং হিজ ওয়ে আউট অফ দি এ বম সাইড বি বম সাইড উইথ দ্যাট উইপন, আমার মনে হয় এটা সিটিদের জন্য খুবই ভালো ডিসিশন ছিল। দুটো ভালো, তার একটা অ্যাডভান্টেজ পাবে ওয়েপনের দিক,
আমার এবং মতে এই রাউন্ডের এমভিপি ছিল হাগেমারো, কারণ সে একে তো এন্ট্রি ফ্যাক্টর নিয়েছে টোটালি আনএক্সপেক্টেড, মানে প্লেয়ারটা পিছন পিছন ঘুরে ছিল, সে এক্সপেক্ট করেনি স্মোকের মধ্যে একজন পাগলা রাশ দিয়ে ঢুকে তাকে মেরে দিবে। প্লাস ঢুকার পরে সে একটা স্মোক করেছে, সে একটা মলোটপ করেছে, এবং ঢুকার পরে সিটির এনসেন্ট এর তুলে আরেকটা মলোটপ করেছে, সিটিদেরকে টোটালি লকডাউন করে দিয়েছে, আসতেই দেয়নি, আমরা প্ল্যান করবো তুমি কি করবা এরকম। এক্স্যাক্টলি, এবং বলতেই হবে যে এবং প্রথম সিটিতে যে প্রথম প্লেয়ারটা পুশ করেছিল তারা সিটিটা রিটেকের চেষ্টা করেছিল, এবং কনস্ট্রাকশন দিয়ে প্রথম যে প্লেয়ারটা ঢুকেছিল হাগেমারু তাকেও টেক অফ করার পরেই সিটিটা ইমিডিয়েটলি তাদের, ও হাগেমারু ওয়ান্স অ্যাগেইন উইথ দ্য ওপেনিং ফ্র্যাগ অন নো সাউন্ড, ওয়াও দিস গাই ইজ অ্যাকচুয়ালি শোয়িং সাম প্রাউডনেস উইথ হিজ P90 অ্যান্ড ভেরি আনএক্সপেক্টেড অ্যাগ্রেশন থ্রু আউট দ্য ম্যাপ। বলা যাচ্ছে না কোথায় হাগেমারু যাবে, হোয়েদার হি ইজ গোয়িং এ হি ইজ গোয়িং বি, বাট রিগার্ডলেস ওয়ার এভার হি ইজ গোয়িং হি ইজ অ্যাকচুয়ালি গেটিং কিল ফর হিমসেলফ ফর হিজ টিম। ওপেনিং ফ্র্যাগ স্পেশালি ইনফার্নোর মতো ম্যাপে টেরো হয়ে ইজ ইনভ্যালুয়েবল, যে কোনো রাউন্ডের ভিত্তি গড়ে দেয় প্রথম ফ্র্যাগটাই। ওয়েল দেখা যাচ্ছে এখন টেরোরিস্টরা এতে এক্সিকিউট করার প্ল্যানে আছে, আই গেস দে উইল গো আর্চারি। আমরা দেখতে পাচ্ছি সাকা M4 নিয়ে আগেবার ঠিক সেই সেম পজিশনটাতেই বসে আছে, কিন্তু এই ক্ষেত্রে সাউন্ডের জন্য একটা টিমের উপর ডিপেন্ড করতে ডিপেন্ডেন্ট হওয়া উচিত, তো টিমের তো এখানে কেউ নেই। সিটিতে এতে পজিশন কিন্তু খুব ভালো, তাদের একটা অফ রয়েছে, ও নাইস মলোটোভ অ্যাকচুয়ালি ফ্লাশড আউট বোথ দি প্লেয়ার্স ফ্রম দি টানেল, সরি ফ্রম দি পিট, এবং তারা জানে যে একজন প্লেয়ার পিটে আছে এবং দে উইল প্রবাবলি পিক হিম আপ। শার্ক নাইস হপিং ম্যান, উইল শার্ক বি এবল টু সারভাইভ দিস? নো হি উইল নট, বিকজ হি ইজ ইন ফ্রন্ট অফ আ টেক নাইন এন্ড হি was unable to connect his shot, the first shot, only police is actually available now, ebong police er hate tar hate kono weapons nei, he only has a 5.7, he does not even have armor, so I am not really sure what police will be able to achieve from this one. She ekjon player jane je pite arekjon player er position she ekhono jane na, she hoyto dharona korche should be in bomb side and let's see what happens. He is almost found but Archer once again good play. I have to give kudos to Hagemaru for another great opening at the bomb side and the Molotov as you said detox. I would like to say that Hagemaru got like his own medicine, the taste of his own medicine. ও যেখানে থাকে ও সেখানে তার একটা প্লেয়ারের কাছে মরছে, সেম পজিশনে প্লেয়ার কাছে মরছে। বাট আমাকে যেটা ফানি লাগলো, পুলিশ ভাই আরো আগে রোটেট করলে এই মানে ব্যাকস্টেপে পেতে পারতেন রেড রোড কে, অনেক ইজি হতো, কিন্তু এটা মানে আমরা এক্সপেক্ট করতে পারি না, কারণ উনি পুলিশ, পুলিশ সবসময় লেটেই আসবে কিছু বলার। বি রাশ ও আগে মারু, আগে মারু ওয়ান সেকেন্ড। I can totally understand what Detox is saying now, because if I were against Hagemaru and I fall in this kind of position where Hagemaru with his P90 is just like making honeycomb in my body with bullets, I would have felt bad also. ওয়েল এখন দেখা যাচ্ছে টেরোরিস্টদের, সরি কাউন্টার টেরোরিস্টদের ফুল বাই, অ্যান্ড এই পার্ট দেখা যাচ্ছে তাদের কাছে দুইটা P90 অ্যান্ড জমের হাতে অফ অ্যান্ড দুইটা M4 নো সাউন্ড অ্যান্ড রেড লর্ডের হাতেও একটা অফ দেখতে পাচ্ছি আমরা। সো লেটস সি হুইচ অফ প্রিভেলস টু বি দ্য বেটার ওয়ান। আমরা যখন টেরোদের আমরা যখন দেখলাম যে এলইউটি যখন টেরোডে ছিল দে অ্যাকচুয়ালি ডিড আ ভেরি গুড জব উইথ দ্য অফ অন শার্ক, এবং আমরা এখন দেখতে চাই সিট টেরোরা টেরো হয়ে সিলভারসরা যখন টেরোতে গেল তারা তাদের অফ দিয়ে কী করতে পারে, কিন্তু রাউন্ড ডিফারেন্স তারা কিন্তু অনেকটাই কমিয়ে এনেছে। এক সময় তারা ছিল 5-11, 5-12 পিছনে, এবং সেখান থেকে 9-13, এবং লাস্ট চারটা রাউন্ডে টেরোরা টানা নিয়েছে। সো দ্য প্রেশার ইজ নাও অন দ্য সিটিজ, দে হ্যাভ টু মেক শিওর দেয়ার রাউন্ডস কাউন্টস, তাদের অন্তত দুটো রাউন্ড যে কোনোভাবে আর আগামী 3-4 রাউন্ডের মধ্যে নিতে হবে, সো দে ক্যান হ্যাভ আ লিটল বিট অফ ব্রিদিং রুম, এবং টেরোদের উপর প্রেশারটা চলে যায়। কিন্তু টেরোরা যদি আগামী 2-3 রাউন্ড নিয়ে নিতে পারে এবং তারা যদি ইভেনচুয়ালি সিটিদের খুব কাছে চলে আসা তো সিটিদের সাথে ড্র করে ফেলতে পারে, আমার মনে হয় দেন দের ইজ এ ভেরি স্ট্রং পসিবিলিটি দ্যাট সিলভার্স মাইট ইভেন টেক দ্য ম্যাপ। Nice peek from Shark though here.
রাইট, হি ট্রাই টু গেট আ পুশ অন দ্য আর্চ এরিয়া, বাট শার্ক গুড পজিশনিং এবং সে চমৎকার ভাবে তার শট গুলো কাউন্ট করিয়ে হি টুক হিম ডাউন, শার্ক টুক দ্য সেকেন্ড প্লেয়ার ডাউন, বাট ইভেন্টুয়ালি হি ওয়েন্ট আউট, বাট হাগে মারু এন্ড রেড লর্ড দে ওপেনড আপ দি আর্চ সাইড ফর হিজ টিম, দেয়ার ইজ অনলি ওয়ান প্লেয়ার এট এ বম্প সাইড হুইজ ইট ইন দি ফিট, আদার প্লেয়ার্স আর অলরেডি রোটেটিং বাট দে মাইট গেট কট ইন আ ব্যাড পজিশন বাই রেড লর্ড, ইয়েস হি টুক ডাউন দ্য প্লেয়ার কামিং ফ্রম দি লাইব্রেরি সাইড, হি নো দ্যাট দেয়ার ইজ ওয়ান প্লেয়ার এট দি আর্চ সাইড, জম হু টুক ডাউন হাগে মারু, and he knows that there is a player at the library, so he cannot make his way all the way to the Storm Raid, a nice kill coming out from him, Raid Lord, who actually changed his weapon to an M4A1, will he be able to connect? No, police at the end of the day with only a little, I don't know what to say about that, that is some hate coming out from police. Yeah, that was something personal here. Oh my goodness, but definitely I would probably like to do that too. Hagemaru jotheshto jaliyeche ebong eventually Red Lord shobai P90 niye khelle tomar ektu kharap lagari kotha, tomar mejaj ektu kharap hobari kotha. Well, to begin with, ami erokom team er against ami kokhonoi ami farm pick korbo na, always mirage pick korbo jekhane ekta option the touch kore fele debo, P90 rush debe, dekhi kono samasya. Yeah, I think that makes a lot of sense now. টেরোদের এই রাউন্ডে জিততে হবে, এই রাউন্ডে যদি টেরোর না জিততে পারে তাহলে এটা তাদের জন্য খুবই খারাপ হবে, এই রাউন্ডে আরও এই কারণে জিততে হবে যে সিটিটা কিন্তু দে লস্ট 4 প্লেয়ার্স লাস্ট রাউন্ড এবং তাদের ওটা ডেসপারেট বাই ছিল, এবং এই রাউন্ডে তারা যদি সিটিটা যদি হারে দে উইল হ্যাভ অলমোস্ট নাথিং টু ওয়ার্ক উইথ ইন দ্য নেক্সট রাউন্ড, সো এই রাউন্ডটা টেরোদের জন্য জিতলে হয়তো তারা নেক্সট রাউন্ডটাও অলমোস্ট ডেফিনেটলি পেয়ে যাবে, অ্যান্ড দ্যাট উইল মেক দ্য স্কোর লাইন সামওয়্যার বিটুইন 11-14, কিন্তু টেরোরা যদি সামহাও এটা হেরে যায় তাহলে সিটিটা অলরেডি 15th রাউন্ডস, এবং 15th রাউন্ডে হয়ে গেলে তোমার উপর থেকে প্রেশারটা অনেকটাই চলে যাবে এবং সম্পূর্ণ প্রেশারটা তোমার অপোনেন্টের উপর, এবং আমার মনে হয় না যে এতটা পিছিয়ে থেকে এই প্রেশারটা নিয়ে সিলভার্সদের জন্য জেতাটা অথবা কামব্যাক করার চেষ্টা করাটা অতটা ইজি হবে, আমরা এখন দেখতে পাচ্ছি দ্যার ইজ Oh, what a play at the mid position. No sound, Shark. No sound once again. I have to give the credit to Police with his P90. Took down two players at mid and made way for all his teammates to get the rest of the kills. Oh my goodness. It's match point for LUD. It's match and point for... Exactly, I think we have pressure. I think we have pressure. I think we এবং টেরিসদের মানি কন্ডিশন ইজ নট রিয়েলি দ্যাট গুড এনিমোর, সো কিন্তু সিটিরা দে হ্যাভ এভরিথিং দে নিড, সো ওভারঅল যাই কন্ডিশন হোক আমাকে বলতেই হবে যে সিলভারসটা তাদের, তারা হয়তো অতটা হয়তো আরেকটু আরো কিছু রাউন্ড তারা নিতে পারতো, এবং তারা এবার চেষ্টা করছে একটা বি রাশ দেওয়ার প্রবাবলি, আই ডোন্ট রিয়েলি থিঙ্ক হাউ গুড ইজ ইট গোনা ওয়ার্ক, বিকজ সিটিরা এবার কিন্তু খুবই ভালো পজিশনে আছে, স্মোক হ্যাজ বিন ডান টু প্লেয়ার্স ইন পজিশন, অলরেডি ব্যাকস্টেপ আসছিল, বাট নেভার মাইন্ড, took down two players nicely, one player nicely at the corner of A bomb side, but Jom has something to say about that, duto player ke she fele dilo, ekhon amra dekhte pachhi already Police has made his way all the way from banana, but Hagemaru is ready for him, wow, Archer is ready at the construction also, last player is coming from the banana position, he probably has been heard by Hagemaru knows he's here, he has an op. I don't really know what he can do with an AWP there. Hagemaru knows he's just beside him. Ebong Hagemaru probably already heard him going back to the banana side. Hagemaru wants to chase him. No, Hagemaru don't want to chase him. Oh, Hagemaru got a free P90 over there. Is he gonna pick it up? He's gonna pick an AWP. He does not want a P90. You don't need... Because Archer already has a P90. Okay, well, Silver's just denied their match winning. Point. Look at the money for the cities, and it's the, low. And the cities have no other choice than they're actually forcing. They're going for 5-7 deagles, and they definitely the op they have saved last round. So terrors, tara kintu all a round e jodio tader jeta uchit, but it is not going to be easy. Yeah, because bite amra dekhte parchi just ekta player, no sound, and he has the op. And বাকি সবাই দেখা যাচ্ছে এর দিকে স্ট্যাক করছে, and also this is if you look at Police and he is in the inside the dark room, এখন ওরা যদি এর দিকে যাওয়ার প্ল্যান করে, and if they don't check it well, that could be very bad for them. But that is true.
ওয়েল, দেখা যাচ্ছে ওরা এখন পিকের জন্য ওয়েট করতেছে, উইচ ইজ রিয়েলি ক্লেভার। আই উইশ এই রাউন্ডে হয়তো টেরোরা তারা হয়তো বা বিয়ের দিকে যাওয়ারই চেষ্টা করবে, কারণ টেরোরা অলরেডি দেখেছে, অলরেডি কিছু সাউন্ড শুনেছে এ বম সাইডে, এবং কিন্তু আমি ঠিক জানি না হাগেমারু ইজ প্রবাবলি ট্রাইং টু মেক ইজ বাট নেভার মাইন্ড, পুলিশ অলরেডি গট হাগেমারু ফ্রম বিহাইন্ড। ও রেড লর্ড অলসো নাইস কিলস, দুটো কিল অলরেডি পেয়ে গেছে, এবং দ্য বিগ বিগ গ্রিন গান হুইচ ইজ অলরেডি হুইচ ইজ ইন দিস দে হ্যাভ অলরেডি স্পটেড দ্য প্লেয়ার ইন ফিট নাও। Nothing is working for these cities. Jodio tara charjon player ebe stack kore rekhechilo, but it did not give them any result whatsoever. Last player, which is actually no sound, who is coming from me, he should go for it, guys. Storm Raider is probably gonna pick him. Easy kill. 5-0. Things are suddenly looking good for the terrorists. Like this, okay, the cities have to go for a complete eco this round if they want to buy next round. They should. And Silvers are already on 11 points. Still a long way, man, because ওদের এখনো এখনো দু চারটে রাউন্ড জিততে হবে এবং শুধুমাত্র একটি রাউন্ড হারতে হবে, সো ইটস স্টিল দে আর নট আউট অফ দি ওয়াটার। কিন্তু আমি চাই যে তারা তাদের স্পিরিট এবং মোটিভেশনটা টিকিয়ে রাখুক, বিকজ দে আর ডুইং গ্রেট। এখন আমরা ব্যানানা রাশ দেখতে পাচ্ছি, দিস কুড অ্যাকচুয়ালি গো ভেরি ব্যাড ফর দি টেরোরস, বিকজ ইউ ক্যান সি দ্যাট দ্য প্লেয়ার এট they have took down both the players holding for the CS stairs. They have an AWP now, they have a P90, no they do not have a P90, but never mind, they Bright was able to take the Saka over here, so that opens up the bomb site quite a bit, it opens up the bomb site, but where's the bomb? The CTs has actually gotten the bomb, no sound got. What a shot from WoW and no sound over there. This becomes extremely difficult for Silver Bright now, and Shark is holding his angle to the banana position. He expecting somebody coming from the banana, and wow, these two player took the entire map for this for his team over here. Amake boltei hobe, well played, well played, Silver's playing extremely well. Yep, ebong cities on LUD team, you guys also played really good. It was a very enjoyable also, game. Also, so police play got a good luck for your next game, boys. Police, right. Okay, good game, guys. Shatil bhai. Yes. So, what's your opinion on the whole match? Like silver, kemon khello ajke compared to actually, the compared to the last match. Silver. সিলভারদের প্রত্যেকটা প্লেয়ার, আর্চার, হাগেমারু এবং এবং স্টর্ম রেডার, রেড লর্ড, এরা প্রত্যেকেই বিভিন্ন সময়ে বিভিন্ন রাউন্ডে অত্যন্ত পারদর্শিতা দেখিয়েছে। বিভিন্ন সময়ে তারা যেভাবে করে বম সাইড ওপেন করেছে অথবা যেভাবে করে ডিফেন্ড করেছে, যেমন আর্চার অথবা স্টর্ম রেডার, বিভিন্ন সময়ে তারা সিঙ্গেল হ্যান্ডেডলি যেভাবে দু তিনটে প্লেয়ার খেলে দিয়েছে বিভিন্ন পজিশনে, সেটা খুবই অসাধারণ ছিল। আমাকে বলতেই হবে হাগেমারু খুবই ভালো ওপেনিং করেছে তার টিমের জন্য যখন সে ইয়ে পজিশনে ছিল, তারা যখন টেরোরিস্টে ছিল। এবং আমি যদি এলইউডির পক্ষে বলতে চাই, তাহলে আমাকে বলতেই হবে যে পুলিশ হ্যাজ রিয়েলি গুড মোমেন্টস আ ফিউ টাইমস, যখন সে ব্যানানাতে অনেকগুলো পিক পেয়েছে। জম্প প্লেড ওভারঅল এক্সট্রিমলি অসাম থ্রু আউট। এবং আমাকে বলতেই হবে যে এলইউডির জন্য তাদের টি সাইডের এমভিপি ছিল হচ্ছে শার্ক ওয়াও, হু প্লেড এক্সট্রা অর্ডিনারি উইথ হিজ অপ। সো আই উড সে দিস ইজ আ ভেরি এনজয়েবল গেম, অ্যান্ড প্রবাবলি আই হ্যাভ টু সে দ্য ডিজার্ভিং টিম ওয়ান দ্য গেম, হুইচ ইজ এলইউডি, বাট নান দ্য লেস enjoyable and good spirit, good game spirit, good sportsmanship from that team. Let's thank Visual Rajshahi, Aces, Explore Online and ESA.